হ্যালো বন্ধুরা আপনারা কি স্টকস মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবছেন এর পাশাপাশি শেয়ার মার্কেটে গিয়ে ট্রেডিং করার কথা ভাবছেন তাহলে কিন্তু আপনার প্রয়োজন হবে তো এই ডিমেট অ্যাকাউন্ট খুলবেন সেটি কিন্তু আজকে আমরা আলোচনা তো তার জন্য কিন্তু আজকে আমরা গরোটাকে বেছে নিয়েছি তো এই গরো অ্যাপসে আপনি কিভাবে ফ্রিতে ডিমেট অ্যাকাউন্ট খুলে সেখানে ট্রেডিং কিংবা ইনভেস্টিং করবেন এর পাশাপাশি কিভাবে আপনি স্টক কেনার রোচা করবেন সেগুলি কিন্তু আজকে আমরা দেখবো তো এই গরো অ্যাপসে আপনি কিভাবে ফ্রিতে ডিমেট অ্যাকাউন্ট খুলবেন সেটি কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ খুব সহজ ভাবে দেখে নেবো তো এই অ্যাকাউন্টটি ওপেন করার আগে আপনার কিন্তু দুটি ডকুমেন্টস লাগবে একটি হলো প্যান কার্ড একটি হলো আধার কার্ড এবং আধার কার্ডের সাথে কিন্তু আপনার ফোন নাম্বার লিঙ্ক হওয়া অতি অবশ্যই প্রয়োজন এবং যে ব্যাংকের সাথে আপনি লিঙ্ক করতে চাইছেন সেই তার সাথেও কিন্তু একটি ফোন নাম্বার লিঙ্ক করা প্রয়োজন এবং আধার কার্ডের সাথে আমার ব্যাংকের সাথে যদি একটি নাম্বারই লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই উপকার হবে আপনার এই অ্যাকাউন্ট ওপেনিং করার ক্ষেত্রে

আপনি যেই নোটিফিকেশন অ্যালাউ করবেন এরপরে কিন্তু আপনাকে একটি জিমেল আইডি চুজ করতে হবে মানে আপনি যেই ইমেল আইডি দিয়ে এই অ্যাকাউন্টটা চালাতে চাইছে তো এরপরে আপনি ইমেল আইডিটা সেট করে দেবেন কন্টিনিউ উইথ গুগল এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে এরপরে কিন্তু আপনার গ্রো সেট করতে হবে এরপরে এই গ্রো পিন কিন্তু আপনি যখনই এই গ্রো অ্যাপসটা ওপেন করবেন তখনই কিন্তু আপনার লাগছে তো এখানে কিন্তু ফোর্থ ডিজিটের একটি আপনাকে সেট করতে হবে তো এখানে আপনি ইচ্ছা গ্রো পিনটা কিন্তু করে আপনাকে আবার দ্বিতীয়বার কনফার্ম করতে হবে এরপর কিন্তু ভেরিফাই ইউর পিন উইথ ওটিপি এই অপশানের মাধ্যমে আপনার ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে সিক্স ডিজিটে এরপরে সেই ওটিপিটনের বসে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে এরপরে এটি কনফার্ম করার মাধ্যমেই কিন্তু আপনার ফোন নাম্বারটার সাথে কিন্তু আপনার পিন কিন্তু সেট হয়ে গেল এরপরে কিন্তু আপনার ফোন এস এম এস এবং লোকেশন এই তিনটে অ্যাপস থেকে কিন্তু পারমিশন করে দিতে হবে এক এক করে অ্যালাবেল করে আপনি কিন্তু এই যে পারমিশনটা দিচ্ছেন সেটা কিন্তু এখানে আপনার ডেটা একশো পার্সেন্ট সেফ এবং সিকিউর এখানে দেখবেন লেখাই আছে এরপর আপনার এই যে ফোন নাম্বারটা এখানে দিয়েছেন এই ফোন নাম্বারের সাথে কোন ব্যাংকের আপনার লিঙ্ক আছে সেই ব্যাংকের সাথেই কিন্তু এই কোনো অ্যাপসটা কিন্তু কানেকশান হয়ে যাবে অটোমেটিকলি তো আপনার যে ব্যাঙ্ক আপনি সেখানে কিন্তু সার্চ করতে পারেন যদি আপনার স্টেট ব্যাঙ্ক হয় এইচডিএফসি ব্যাঙ্ক হয় আইসিআইসিআই ব্যাঙ্ক হয় এক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল এখানে যে ব্যাঙ্কগুলো আছে আপনার না হয়ে থাকে আপনি কিন্তু নিচে অপশনে গিয়ে চুজ করতে পারেন কিংবা সার্চ ব্যাঙ্ক এখানে গিয়ে কিন্তু সার্চ করতে পারেন আমার যেরকম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি কিন্তু এখানে সার্চ করছি দেখবেন অটোমেটিকলি কিন্তু নিচে সাজেশনে কিন্তু চলে এসেছে তো আমি এখান থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু সিলেকশন করে দিলাম এরপরে দেখছেন অটোমেটিকি কিন্তু বড়ো অ্যাপস এর সাথে আমার কিন্তু ব্যাংকের লিঙ্ক কিন্তু হয়ে গেল এরপরে কিন্তু আপনার কাছ থেকে প্যান ডিটেলস চাওয়া হবে প্যান কার্ডের কিন্তু একটি পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার থাকে সেই পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে এবার এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করার পরে আপনাকে কিন্তু কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপরে দেখুন ফিসিং ইওর নেম উইথ ইওর গভর্নমেন্ট রেকর্ডস মানে প্যান নাম্বারটা এখানে দিচ্ছেন সেই অনুসারে আপনার রিয়েল নেম কি সেই হিসাবেই কিন্তু বড়ো অ্যাপস দেখুন অটোমেটিক কিন্তু গভর্নমেন্ট রেকর্ড থেকে কিন্তু আপনার নামটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে তারপরেও কিন্তু পুনরায় আপনাকে আরেকবার আপনার নাম নিয়ে কিন্তু কনফার্ম করতে হবে এখানে দেখবেন তার পরের অপশন আসছে ইন্টার ইওর নেম অ্যাজ পার ইওর প্যান মানে আপনার প্যান কার্ডে যে হিসাবে নাম আছে সেই হিসাবে কিন্তু আপনার নামটা এখানে টাইপ করে দিতে হবে দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে এবার দেখুন আপনার প্যান কার্ডের যে নামটি এখানে লেখা আছে এবং পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার সেটিও কিন্তু এখানে লেখা আছে এটি যদি আপনি কনফার্ম হয়ে থাকেন তাহলে ইএসআই কনফার্ম এখানে ক্লিক করবে আর যদি নো এডিট প্যান এই অপশনটাও কিন্তু এখানে দেওয়া যদি আপনার ভুল ভাল এখানে ইনফরমেশন থাকে তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন তো এখানে কিন্তু আপনি কনফার্ম করে দিলাম এবার আপনার অকোপেশন কি মানে আপনি কি কাজ বাস করেন সেটি কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে আপনি কি প্রাইভেট সেক্টরে সার্ভিস করেন কিংবা পাবলিক সেক্টরে সার্ভিস করেন যদি গভর্নমেন্ট সেক্টর সার্ভিস করেন তাহলে এখানে সিলেক্ট করবেন যদি আপনি হাউস ওয়াইফ বয় থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন স্টুডেন্ট বিজনেস এগ্রিকালচার প্রফেসর ফার্মার এখানে কিন্তু সব রকমই কিন্তু অপশান দেওয়া আছে আপনি যে কাজ করেন সেখানে সেইভাবে কিন্তু এখানে সিলেক্ট করবেন তো আমি কিন্তু এখানে সেলফ এমপ্লয়েড এই অপশনটা কিন্তু সিলেক্ট করলাম এরপরে কেউ আইসি জন্য আপনার মাদার্স নেম এবং ফাদার্স নেম কিন্তু এখানে চাইছে মানে আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম কিন্তু এখানে এন্টার করতে হবে তো আমি আমার এখানে মাদার্স নেম এবং ফাদার্স নেম দুটি দিয়ে আমি পসিগে ক্লিক করব তো এরপর কিন্তু আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটি কিন্তু আপনাকে ডিক্লিয়ার করতে হবে তো এখানে কিন্তু দেখুন আপ টু ওয়ান লাখ থেকে মোর দ্যান ফাইভ ক্রোয়ার্স এই অপশনগুলি কিন্তু এখানে আছে তো আপনার যেরকম ভাবে ইনকাম সেরকম ভাবে কিন্তু আপনি এখানে ধরুন এখানে এক লাখ টু ফাইভ লাখ লেখা আছে ধরুন আপনি এক লাখ টু ফাইভ লাখ আপনার ইনকাম না কিন্তু আপনি এটি সিলেক্ট করতে পারেন মানে আপনার একটা মানে গরস ইনকাম ধরেই কিন্তু এটা দেওয়া হয় তো আমি এখানে আপ টু ওয়ান লাখ সিলেক্ট করে দিলাম দিয়ে এবার কিন্তু আপনার ম্যারিটাল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত না সিঙ্গেল সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বিবাহিত তো আমি এখানে ম্যিট সিলেক্ট করলাম এবার আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দিতে হবে মানে আপনি কি কোনো এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে এই ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট সম্বন্ধে মানে শেয়ার মার্কেট কিংবা এই এই ধরনের জায়গা সম্বন্ধে তো আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে সেখানে কিন্তু আপনি নো এক্সপিরিয়েন্স দিতে পারেন এবং যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে ওয়ান ইয়ার এখানে ওয়ান ইয়ার দিতে পারেন এবং ফাইভ ইয়ার প্লাস যদি আপনার থেকে থাকে সেখানে কিন্তু আপনি ফাইভ ইয়ার প্লাস দিতে পারেন তো আপনি আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে তিন বছর ধরে যেহেতু ইনভেস্ট করছি তো আমার কিন্তু থ্রি ইয়ার্স এর এক্সপিরিয়েন্স কিন্তু আসে আমি এখানে থ্রি ইয়ার্স সিলেক্ট করলাম তো এবার কিন্তু আধার মাধ্যমে কিন্তু 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 ভেরিফাই করতে করতে হবে হবে তো এই এই ক্লিক ক্লিক করার পর আপনি ডিজি লকারে প্রবেশ করবেন তো এই লকারের মাধ্যমে কিন্তু আপনার আধার কার্ড এবং প্যান কার্ড কিন্তু ভেরিফিকেশন ওয়াইজ আপনার কিন্তু কে টা সম্পূর্ণ হবে এখানে কিন্তু সর্বত আপনাকে চেকবক্স এ ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দিতে হবে আমি এখানে চেকবক্সে ক্লিক করলাম এবং অ্যালাউ করে দিলাম এরপরে কিন্তু মেরি বেসান বলে একটি ওয়েবসাইটে আমাকে নিয়ে আসা হলো এখানে কিন্তু আমার আধার কার্ডটা ভেরিফিকেশান করা হবে এর জন্য এখানে আধার ডিটেলস এখানে আমি দিয়ে দেবো আমার আধার নাম্বারটা এখানে দেবো এবং নিচে একটি ক্যাপচার আছে সেই ক্যাপচারটা কিন্তু এখানে ফিল করে নেক্সট করবো এরপরে আমার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটার লিঙ্ক আছে সেখানে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমি এই চেকবক্সে দিয়ে দেবো দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো এরপরে দেখুন একটি অপশন আছে সেট ইউর ডিজিলকার সিকিউরিটি পিঙ্ক

আপনি অ্যালাউন্টে ক্লিক করার পর আপনার কিন্তু সরাসরি সেলফি কে ওয়াইসে কিন্তু রেখে যাবে মানে আপনার কিন্তু এখানে সেলফি আপলোড করতে হবে যেটি কিন্তু তো আপনি যে যে আপলোড করবেন কিন্তু কিন্তু আপনার আপনার ক্যামেরা ওপেন করে করতে হবে এবং পিছনে থাকবে নিট অ্যান্ড ক্লিন দেখা যায় মানে সেই ডেয়ারে কিন্তু কোনো রকম ছবি কিংবা কোন রকম পর্দা অন্য অন্য কোনো সরঞ্জাম কিন্তু থাকা চাই না তো আমি আমার এখানে সেলফিটা নিয়ে নেবো নিয়ে সেলফিটা আপলোড করে দিলাম সেটি কিন্তু হচ্ছে আমি ঠিকঠাক ভাবে আপলোড করেছি কিনা এবার কিন্তু আপনার সিগনেচার ভেরিফিকেশন হবে মানে আপনার কিন্তু ফোনের মাধ্যমে একটি ডিজিটাল সিগনেচার কিন্তু করতে হবে দেখুন এখানে জায়গা দিয়ে দিয়েছে ডিজিটাল সিগনেচার করার তো এই অপশনের ওপরে কিন্তু আপনি একটি ডিজিটাল সিগনেচার করবেন দেখুন আমি এইভাবে কিন্তু সিগনেচারটা করে দিলাম আপনাদের কিন্তু এইভাবে সিগনেচারটা করি এখানে সাবমিটে ক্লিক করতে হবে এবারে কিন্তু আপনার নমিনি অ্যাডের অপশন দেবে তো এখানে কিন্তু একটি কথা বলে রাখবো এখানে কিন্তু আপনি অতি অবশ্যই কিন্তু নমিনি অ্যাড করে রাখবেন তো এটি কিন্তু অতি অবশ্যই প্রয়োজনীয় অনেকে কি করে এখানে স্কিপ করে তবে এটি কিন্তু কখনই করবেন না অতি অবশ্যই কিন্তু আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারে যে কোনো একজনকে নমিনী হিসাবে কিন্তু এখানে অ্যাড করে রেখে দেবেন তো এখানে আপনি নমিনি নেম দিয়ে দেবেন নমিনি আপনার সাথে কি রিলেশন সেটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার এখানে ওয়াইফের নাম দিয়ে দিলাম আমার যেহেতু ওয়াইফ তাই আমি এখানে কয়েকটাতে সিলেক্ট করে দিলাম এবং নমিনি ডেট অফ বার্থ এখানে নমিনি ডেট অফ বার্থটাও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তারপরে নমিনি আইডেন্টি প্রুফ তো আপনি নমিনির আইডেন্টি প্রুফ কিন্তু আপনি দিতেও পারেন না দিতেও পারেন এখানে দেখুন অপশনাল বলে কিন্তু একটি অপশন আছে মানে এটা কিন্তু আপনার এক্ষুনি চাইছে না এক্ষুনি না দিলে আপনার ফর্ম সাবমিট হবে না কিন্তু কোনো বিষয় নেই তো আমি কিন্তু এখানে নমিনি কোনো আইডেন্টি প্রুফ কিন্তু দিলাম না তারপর দেখুন নিচে অপশন আছে ফিনিশ নমিনি অ্যাডেশান মানে আপনার নমিনি যে আপনি অ্যাড করলেন সেটা কিন্তু আপনাকে এখানে ফিনিশ করে দিতে হবে তো আমি এখানে নমিনি অ্যাড করার পর ফিনিশ নমিনি এডিশন এই অপশনে কিন্তু ক্লিক করে দেবো তো এই অপশানে ক্লিক করার পর আমাকে কিন্তু সরাসরি ফিনিশ অ্যাকাউন্ট সেট আপ ইউসিং আদার ই এই অপশন কিন্তু নিয়ে চলে আসলো এখানে কিন্তু আপনাকে চেকবক্সে ক্লিক করে ফোরসিক টু আদার ইসাইন এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এতক্ষণ যে ফর্মটি আপনি ফিল আপ করলেন সেই ফর্মটি কিন্তু এখানে অটোমেটিকই চলে এসেছে ওখান থেকে লেখা আছে গুরু অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম তো এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আপনি যতক্ষণ যে ফিল করলেন সেই ফর্ম আকারে এবং আপনার ছবি সিগনেচার সহ কিন্তু যা যা ডকুমেন্টস আপনি ডিটেলস এখানে দিয়েছেন সবগুলো কিন্তু এখানে চলে এসেছে আপনি এখান থেকে কিন্তু আরেকবারও কিন্তু ভেরিফাই করতে পারেন যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে কিন্তু আপনি ক্যান্সেল অপশন ক্লিক করতে পারেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সাইন ইন নাও এই অপশানে কিন্তু ক্লিক করবে তো আমার এখানে যেহেতু সব ডকুমেন্টস ঠিকঠাক আছে তাই কিন্তু আমি সাইন ইন নাও এই অপশানে কিন্তু ক্লিক করলাম তো এরপর যে অপশানটি আসলো এখানে কিন্তু আপনার বারো ডিজিটের যে আধার নাম্বার সেটি কিন্তু এখানে দিতে হবে দিয়ে এখানে যে চেক আছে এই চেক বক্সে কিন্তু আপনাকে টিক দিতে হবে দেওয়ার পর ওটিপি তে ক্লিক করতে হবে তো এই সেন্ট ওটিপি ক্লিক করলেই কিন্তু আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা রেজিস্টার করা আছে সেই রেজিস্টার ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটা টা কিন্তু এখানে ফিল করতে হবে করে ভেরিফাই এবং সাইন ইন এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো এরপরে যে অপশনটি খুলে যাচ্ছে সেটি হল লিঙ্ক ইউর আধার অ্যান্ড প্যান তো আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড কিন্তু লিঙ্ক থাকা কিন্তু এই ক্ষেত্রে প্রয়োজনীয় যদি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনি প্রথম অপশন লিঙ্ক আধার অ্যান্ড প্যান এই অপশনে ক্লিক করবেন তো আমার ক্ষেত্রে যেহেতু আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করা আছে তাই আমি ক্লিক করবো এখানে আই হ্যাভ অলরেডি লিঙ্ক এই অপশনে কিন্তু ক্লিক করবো দেখুন এখানে ক্লিক করার পর কিন্তু আমার সরাসরি কিন্তু গরো সাইটের মধ্যে কিন্তু নিয়ে চলে গিয়েছে মানে আমার কিন্তু অ্যাকাউন্ট সেট কিন্তু পুরোপুরি কমপ্লিট তো দেখুন এখানে একটি লেখা আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইন প্রোগ্রেস তো ইউর ডকুমেন্ট আর বিং ভেরিফাইড ইউ উইল বি রেডি টু ইনভেস্ট ইন স্টকস ইন আটচল্লিশ আওয়ার্স মানে আমি যে ডকুমেন্টস গুলি সাবমিট করলাম সেই ডকুমেন্টস গুলি কিন্তু আন্ডার প্রগ্রেস আছে মানে তারা কিন্তু প্রেরিফিকেশন করছে তো আটচল্লিশ ঘন্টা সময় নিচ্ছে তার মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখানে কিন্তু আপনি দেখুন আপনার এক্সপ্লোর সড়ক কিন্তু সবকিছু কিন্তু আপনি এখানে দেখেই তো দেখুন এখানে যে নেটটি ফিফটি যে আজকে টোটাল কি কত কি হচ্ছে এবং ব্যাংক তে কি পজিশন আছে সব কিন্তু কিন্তু এখানে দেখেই দিচ্ছে এখানে দেখুন টাটা মোটরস বিপিসিএল সবকিছুই কিন্তু এখানে দেখুন চলে এসেছে তো এইভাবেই কিন্তু আপনি ঘরোয়া অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন তো আশা করছি অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি থাকেন সেক্ষেত্রে কিন্তু অতিবশ্যই আমাদের জানাবেন এবং এই করো অ্যাপ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে জানাতে পারেন তো এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে তাকে অন করে রাখবেন